ময়মনসিংহ সিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। শারিকা, আগামীকাল পর্যন্ত কিন্তু যাদের রিটার্নিং কর্মকর্তা যাদের প্রার্থিতা বাতিল করেছেন তারা কিন্তু আগামীকালকে পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সে আপিল করার সুযোগ থাকবে এবং 19 থেকে 20 ফেব্রুয়ারি সে আপিলের নিষ্পত্তি করা হবে এবং তারপর 22 ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিন থাকবে, 23 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আপনাকে বলে রাখি যে প্রতীক বরাদ্দের পরপরে যে আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে সেটি কিন্তু শুরু হবে। উৎসব আমেজের যে রেশ জাতীয় সংসদ নির্বাচনের গিয়েছে কিছুদিন আগে সেটি কিন্তু এখনো আছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে। তো সব মিলিয়ে আসলে প্রার্থীরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দাঁড়িয়েছেন তারাও অপেক্ষায় আছেন যে নির্বাচনী আচরণবিধি মেনে যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলি মেনে এই নির্বাচনে প্রচার প্রচারণে যাবেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো ভোটাররা বলছেন যে আসলে প্রতিশ্রুতিতেই তারা শুধু সীমাবদ্ধ থাকতে চান না, তারা চান যে কাজের বাস্তবায়ন, যে বা যারা সত্যিকার অর্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করবেন একমাত্র তাদেরকেই এবার এই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের মাধ্যমে মেয়র পদে যেরকম ভাবে নির্বাচিত করবেন ঠিক একইভাবে সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদেও কিন্তু নির্বাচিত করবেন। অর্থাৎ এখন দেখার অপেক্ষায় আর যে 36 জন 3 জন সংরক্ষিত আসনের এবং 33 জন সাধারণ কাউন্সিলর পদে তাদের প্রার্থিতা কিন্তু বাতিল করা হয়েছিল, তারা বেশ কয়েকজন এরই মধ্যে কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ে তারা আপিল করেছেন এবং সেটি নিষ্পত্তি শুনানি আগামীকাল এবং পরদিন পর্যন্ত হবে। তো এই ছিল এখানকার পর্যন্ত অবস্থা। শারিকা, অনেক ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ সিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জানছিলাম আমরা।